বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটির উদ্যোগে সুন্দরবনের দুবলার চরে বিশ হাজার জেলেকে করোনা টিকা দেওয়া হচ্ছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে এ কর্মসূচি শুরু হয় আজও সকাল থেকে চলছে এই কার্যক্রম দুবলার চরের আলোরকোল কিল্লা ও নারকেলবাড়িয়ায় জেলেদের মাঝে এই কার্যক্রম চলবে রেড ক্রিসেন্টের আটজন স্বেচ্ছাসেবী এতে অংশ নিয়েছেন এই কার্যক্রমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মেডিকেল কর্মকর্তা সহ অন্তত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকও আছেন জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকলে বিশ হাজার জেলেকে টিকা দেওয়া হবে বুধবার শেষ দিনে টিকা দেওয়া হবে সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত